বাংলা জ্বলছে বাংলা জ্বলছে একটি জ্বলছে বাংলা জ্বলছে কাশিপাড়া জ্বলছে বাংলা জ্বলছে রেজি নগর জ্বলছে বাংলা জ্বলছে বেলডাঙ্গা জ্বলছে বাংলা জ্বলছে গমজুড় জ্বলছে বাংলা জ্বলছে হিন্দু ঘাটি সরকার আর নেই সরকার মানুষ ঘাটি সরকার আর নেই সরকার নারী ঘাটি সরকার আর নেই সরকার लीड कर रहा है कहां अब्बास सिद्दीकी का आदमी आईएसएफ का आदमी और सीपीएम का मोहम्मद सलीम कहां है और बाद में सेकुलरिज्म बात बोलने वाला मोहम्मद सलीम जी कहां है चार दिन तो मोहम्मद सलीम कहां है तुम्हारा देखा नहीं रे तुम्हारा देखा नहीं सेकुलरिज्म को बात करने वाला अजीत चौधरी कहां है रेजीनगर बेलडंगा में क्या हुआ अजीत जी दुलियान में क्या हुआ काली माता का मंदिर और गोटा पश्चिम बंगला डीजी बोलो सीएससी बोलो अधिकारी बोलो मंत्री बोलो छात्री बोलो कारोर कोनो देर पैसा मूल्य नाई আমার থেকে বেশি আপনারা জানেন না বছর সম্পদ দিয়েছে অল আর ল্যাম্প পোস্ট অনলি কৃষি মনি হচ্ছে অনলি ভোট সুযোগ দিয়ে যেদিন সুযোগ পাবো গঙ্গা জল নিয়ে গিয়ে পবিত্র করবো হোম যজ্ঞ করবো আল কায়দার মদতপুষ্ট লোকরা বিজেপির অফিস ভেঙেছে এরা অ্যান্টি ন্যাশনাল দেশ বিরোধী আরে আমরা তো রাস্তায় নামতে চাই আমরা কোনো বাড়িতে যেতে চাই প্রচুর হিন্দুদের বাড়ি ভেঙে দিয়েছেন কোন অধিকার আপনাকে দিয়েছে আমি তো আপিল করেছি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কন তাদের তো ইমিডিয়েট গিয়ে রিলিফ দেওয়া উচিত কি করেছে বেতুয়া ডরি গিয়ে দেখে আসুন না সমস্ত হিন্দুদের দোকান বাড়ি কিভাবে জ্বালিয়ে দিয়েছে এটা কোন দেশে আছে আমরা বাংলাদেশে হাসিনা ওয়াজেদ করতে দেয়নি কাতার তাদের নাগরিকত্ব কেড়ে নিয়েছে যারা ভান্ডালিজম করতে চেয়েছে আরে আমাদের দুর্গা পুজোর সময় অষ্টমীর দিন হয়েছিল হিন্দুরা হিন্দু সংগঠনগুলো বিজেপি ইস্কন প্রতিবাদ করেছিল কিন্তু টাইপ অফ প্রতিবাদ এটা প্রতিবাদ এই কালচার নেতা এবং এই সিনিয়র এমএলএ দেরকে বাইরে দেখে মুখ্যমন্ত্রীকে আচার্য করতে চান যেমন এমডিএম এর টাকা মারার জন্য 15 দিন সামার বাড়িয়ে দিল কি সর্বনাশটা এই মুখ্যমন্ত্রী শিক্ষায় করে গেল কিন্তু রিটার্ড স্টেজে গেছে বয়সও রিটার্ড এবং কার্যকালেও রিটার্ড সি লস্ট আর ক্রেডিবিলিটি গত 4 দিন ধরে লাস্ট কালকে যা করেছে বিতুয়াডাহরি নাকাশিপাড়াতে এখনো চলছে সোনারপুর কামালগাজী রোড বন্ধ চলছে গোয়িং অন হাতের বাইরে ইনি তো মানে রাজনৈতিকভাবে প্রাক্তন হবেন রিটায়ার করবেন এসে গেছেন স্টেজে আর প্রজন্মের পর প্রজন্মকে শেষ করে দিয়ে গেলেন এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেলেন এই যে 15 দিন এক্সটেনশন কি কারণ আছে কারণ একটাই পশ্চিমবঙ্গ সরকারের টাকা নেই আর কেন্দ্রের পাঠানো এমডিএম এর টাকাগুলো মারবো আরো 15 মিড ডে মিলের চালের টাকা মারবো শুনে রাখুন প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন মিড ডে মিলের টাকা এবারে স্টুডেন্টদের গার্ডিয়ানের অ্যাকাউন্টে আসবে এরপরে আমরা ইউনিফর্ম করব আর পার্থ চ্যাটার্জির যে ব্যবসা ছিল জুতো আর ব্যাগে দেওয়া সেটাও করব সব ডিবিটি হবে না খাওঙ্গা না খানে পেয়েছি আমাদের ভোটিং এ যাবে 1 ইঞ্চি কম্প্রোমাইজ নেই সত্তা লোক বাইরে আছে করে বা ভিতরে থেকে সত্যিকার লোক অপোজ করবে ভোটিং করবে রেকর্ড করাবে তারপরে গভর্নরের কাছে যাবে আর গভর্নর দিল্লি পাঠাবে এটা কনকারেন্ট লিস্টে আছে দিল্লিতে গিয়ে বঙ্গ নামের মতো বিধান পরিষদের মতো আমাদের কাছে পড়ে থাকবে দিদিমণি রিটায়ারমেন্ট হয়ে যাবে আচার্য হতে পারবে পশ্চিম বাংলার যিনি চারিদিকে আগুন জ্বালানোর কারিগর যিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী যিনি নন্দীগ্রামে আমার কাছে 1956 ভোটে হেরেছেন এবং যাকে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একবার নয় দুবার ভোটে লড়তে হয়েছে সেই মমতা ব্যানার্জি তিনি এখানে আচার্য হতে চান ইউনিভার্সিটি ওরা ভাবছে বিজেপি ফাঁকা মাঠে গোল দেবে
বিজেপি কে ওরা ফাঁকা মাঠে গোল দেবে, বিজেপি কে বাইরে রেখে আমরা বিজেপি দল সে সুযোগ দেব না। আমরা একটা থেকে হাউসের আলোচনায় সাতজন সাসপেন্ডেড এমএলএ ছাড়া বাকিরা ঢুকবে। বরাদ্দকৃত 60 মিনিটে আমাদের ভারতীয় জনতা পার্টির 6 জন বলিষ্ঠ সদস্য যাব। আমরা জানি আমাদের সংখ্যা কম, ওদের বেশি, ওরা পাস করাবে। তারপরে আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে 2-1 দিনের মধ্যে, আজকে নয়, যাব, গিয়ে বলবো শিক্ষা যৌথ তালিকাভুক্ত, আপনি এই বিলে সই না করে, ফেরত না পাঠিয়ে আপনি পাঠিয়ে দেন কেন্দ্রীয় সরকার, বঙ্গ নামের পরিণতি জানেন। এই পিসিমণির আচার্য হওয়ার পরিণতিও একই হবে। ভিতরে আমাদের মেম্বাররা যাবেন, ডিসকাশনে পার্টিসিপেট করবেন। 3টায় ডিসকাশন চলছে, হিন্দুর ঘর বাড়ি, হিন্দুদের দোকানপাট, বিজেপি কার্যালয়, রেল স্টেশন, বাস, রেল সব চলছে। আজকেও সোনারপুর বারুইপুর রোড, যে রুট দিয়ে বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ভারতে ছড়ায়, সোনারপুর রুট আজকে কামালগাজী বন্ধ করে দিয়েছে। আমরা এখানে জড়ো হওয়ার পরে এই যে ছবিগুলো গত 4 দিন ধরে বাংলার তথাকথিত মেয়ে মমতা ব্যানার্জি পাঁচলা, ধুলাগড়, উলবেড়িয়া, রেজিনগর, বেলডাঙ্গা, নাকাশিপাড়া করেছেন, ছবিগুলো গলায় ঝুলিয়ে বিজেপির এমএলএরা মিছিল করে নয়, হাঁটতে 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 গিয়ে গান্ধী মূর্তির অবস্থানে গিয়ে ধর্নাতে গিয়ে আমাদের আজকের কর্মসূচি শেষ করে, ঠিক আছে।